আমাদের জীবন হচ্ছে আখেরাতমুখী আর ওদের জীবন হচ্ছে দুনিয়ামুখী। এটা এই ডিফারেন্সটা অতি অবশ্যই বুঝতে হবে এবং তারপরে যেটা করতে হবে, দুনিয়ার থেকে ততটুকু নেবেন যা না নিলে নয়। দিনের থেকে আমি নিতে না করতেছি না, আপনাকে একটা ভালো ঘরে থাকতে না করতেছি না, একটা ভালো গাড়ি আপনি যেটা মানে ভালো বলা উচিত না, মানে মানে কী বলবো, ইউজফুল গাড়ি বা বাহন আপনার থাকতেই পারে, আপনার আপনার ইস্যুর উপরে। আপনার ভাটির দেশে হলে আপনার নৌকা থাকতে পারে, আপনি সিলেট শহরে হলে আপনার একটা মোটরসাইকেল থাকতে পারে, ফ্যামিলিওয়ালা হলে একটা গাড়ি থাকতে পারে। এটা কিন্তু ইসলাম নিষেধ করতেছে না, কিন্তু যতটুকু দরকার শুধু ততটুকু নেবেন, বাহুল্যটা না। মানে জীবনের উদ্দেশ্য খালি এগুলো অ্যাকোয়ার করা না, জীবনের জন্য উপার্জন, উপার্জনের জন্য আপনার জীবন হবে না, খালি উপার্জন করে জীবন শেষ করে দিলে তা না, জীবনের জন্য যেটুকু উপার্জন সেটুকু আপনি করবেন। যাই হোক, এখানে বলতেছেন যে আমাদের সকল কর্মে আইডিয়ালি আমরা আখেরাতের কল্যাণ বা মঙ্গল খুঁজবো আর ওরা খুঁজবে পার্থিব লাভ, ওরা খুঁজবে পার্থিব লাভ আর আমরা খুঁজবো কি আখেরাতের কল্যাণ বা আখেরাতমুখী আমাদের কি লাভ আছে সেটা খুঁজবো। এখানে একটা ছোট উদাহরণ দিই, যেমন ধরেন এখন কেউ কারো পয়সা ধার দেয় না, খেয়াল করেন আপনি, এখন কেউ কাউকে পয়সা ধার দিতে চায় না, তার কারণ আমাদের ওয়ার্ল্ড ভিউটা ওদের মতো হয়ে গেছে। আমরা চিন্তা করি তোমার পয়সা দিয়ে আমার লাভ কী, মানে আপনার কাছে আপনার যে আমি এক বছরের জন্য পয়সা দিবো আমার কী লাভ, এটার ভিতরে আমার কী আছে, এইটাই কিন্তু হচ্ছে ওদেরটা, ওদের ওয়ার্ল্ড ভিউ, এটা আমাদের ওয়ার্ল্ড ভিউ না। আমাদের লাভ কী, আপনি আমার ভাই, আপনাকে কর্জে হাসানা দিলাম, আপনার কষ্টটা লাঘব করলাম, আমি আল্লাহর কাছে রিওয়ার্ড চাই, আপনার কাছে কিছু চাই না, আপনার কাছে সুদ চাই না, দশটা সুপারি নিয়ে এগারোটা সুপারি দিয়ে নিই, এটা আপনার আমি বলতেছিলাম। হ্যাঁ, গ্রামে সিলেটের গ্রামে কিন্তু এটা করে, সিলেটের গ্রামে কিন্তু খুব মানে অন্যভাবে সুদ ছড়াই গেছে। আমার নানার বাড়ির দেশ হলো ইসে আপনার এই যে জকিগঞ্জ বারোয়াল, ওইখানে একেরই অজো পাড়া গায়ে তিনটা এনজিও, তিনটা এনজিও সমানে আপনাকে কিস্তিভিত্তিক পয়সা দিয়ে যেতে, সুদের পয়সা আর কি, মানে এই পর্যায়ে ছড়াইছে। তো এগুলো ওয়ার্ল্ড ভিউয়ের ব্যাপার, এগুলো হচ্ছে যে আখেরাতমুখী কোনো ই একভাবে চিন্তা করবে, দুনিয়ামুখী একটাই একভাবে চিন্তা করবে। আমরা এখন আমাদের ওটা হারাই ফেলছি, আখেরাতমুখীটা হারাই ফেলছি, আমরা এখন সব কিছুতে লাভ খুঁজি, আমার কী লাভ, আমার কী হবে, মানে মেটেরিয়াল খুঁজি, জিনিস।